Hey guys, welcome back to this channel, The Uncut Life, and also welcome to our brand new vlog. So, এখন হচ্ছে ঘড়ির কাঁটায় অলমোস্ট 6:30টা বা 7টা একবার দেখেনি 7টা 18 হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি একটা দিদিবাড়ি বেসিক্যালি হচ্ছে ওর অফিস কলিগ কিন্তু আমাদের সাথে খুব ভালো সম্পর্ক আর এই যে কালকে আমি এই দুলটা এনেছিলাম সেটাই পরেছি আর তার সাথে আয়না দেখতে পাচ্ছো এই যে এই ব্যান্ডটা কিনেছিলাম আমার এত পছন্দ হয়েছে একটা বো টাইপ আমি সেটাকেই আজকে পেয়ার করে নিয়েছি এটার সাথে কেমন লাগছে জানিও তো অলরেডি অনেকবার ফোন করেছে আর অনেকটা লেট হয়ে গেছি তো তো চলো যাওয়া যাক রাস্তায় যেতে যেতে কথা হবে জানো তো আজকে যে দিদিবাড়িতে যাচ্ছি সেই দিদিটা আমাদের থেকে অনেক বড় ওর অফিস কলিগ তাই জন্য দিদি বলে ডাকতে হয় না হলে আমাদের মায়ের বয়সেই হবে হয়তো তো যাই হোক দিদিটার বাড়ি হলো নৈহাটি আমরা প্রথমবারই যাচ্ছি গুগল ম্যাপ করে নিয়েছি তো তার আগে আমাদের রিফিল করানোর দরকার আমরা সচরাচর যেই পেট্রোল পাম্পটায় আসি সেই পেট্রোল পাম্পটাই চলে এসেছি আর এখান থেকে রিফিল করিয়ে নিচ্ছি আর আমি ভিডিও করছি দেখে দেখলাম দাদা একটু ক্যামেরার দিকে তাকিয়ে নিয়েছে যেটা আমি প্রথমে খেয়াল করিনি এডিটিং করতে গিয়ে খেয়াল করছি তো যাই হোক তারপরে এখান থেকে না ও একটু হাওয়া দিয়ে নিল কারণ গাড়িতে হাওয়া কম ছিল আর সবথেকে বড় কথা আমি এক আজকাল এডিট করতে গিয়ে দেখছি আমি একটা কথা খুব বেশি বলি তোমরা কে কে খেয়াল করো যে একটু জানিও তো যে যাই হোক সব কথাই শুধু যাই হোক বলে দিচ্ছি চলো যাওয়া যাক এবার দিদিবাড়ি গিয়ে আবার কথা হচ্ছে ওই বাড়িতে একটা পুচকি আছে তাই পুচকিটার জন্য একটা সেলিব্রেশন নিয়ে নিয়েছি আর সবার জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি তো চলো প্রায় চলে এসেছি যাওয়া যাক ভালো নেই আসো তুই চিনতে পারছো তুমি যাবে আমি ভালো হ্যাঁ তাহলে তোমা দাও তোমা দিয়ে দাও তো ও বলে এবার একটু তুমি মাথা দেখাও তোমার মাথা কোনটা দেখাও দেখাবে না এই তো চোখ কোথায় চোখ চোখ আর দেখাবে না ভাল লাগছে না একটা দেখি কি হয়েছে এটা নেবে ফোনটা নেবে খালি রুমালটা নিয়ে আমার হাত একটুখানি চোখ দেখাও চোখ তোমার চোখ কোথায় কই দাঁত দেখি দাঁত কোথায় এই যে আমার কাছে দেখি দাঁত কোথায় হাত কোথায় হাত এই যে হাত পা কোথায় পা ও বাবা সব পারে তো এই তো আমার আমার পা আছে তো আমি জানি তো পেটু কোথায় পেটু দাঁত কোথায় দাঁত দাঁত দেখি ই আমার দিকে তাকাও কটা দাঁত দেখি কটা দাঁত ওরে বাবা ওরে বাবা এ ও এর আগে একবার গেছিল আমাদের বাড়িতে তখন হচ্ছে আমাদের বাড়িতে মাম দেখিয়ে রাখতে হয়েছে মানে আমাদের অ্যাকোরিয়ামের মাছগুলো দেখিয়ে আর এখন কিন্তু খুব মিশুকে হয়ে গেছে খুব খুশি একদম খুশি ও বাবা দেখেছ খুব খুশি হাই বলো তো হাই বলো তো হাই
কত কিছু দিয়ে গেছে দেখো, একটা সিঙ্গাড়া, এটা কি আমি জানি না, তিন রকমের মিষ্টি, স্প্রাইট। মামা তুমি খাবে? কি গো দাদু, কি গো বলছে দাদু, নাও বলছে দাদু, তোমার জেম্মা কোনটা? জেম্মা নেই, জেম্মার কানের নেবে, কানের, এই যে কানের, কানের কোনটা? সব চিনিস তুই না, সব চিনিস। এর দাঁত দেখিয়ে দাও তাহলে, একবার দাঁত দেখো। বাবারে খরগোশের দাঁত। একটু সবাইকে হাই বলে দাও, এবার বাই বলে দাও, বাই বাই। এরম এরম একটু উম্মা দিয়ে দাও, এরম তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও এরম, টাটা এখন ইনি যাবেন না, আমাকে ছেড়ে মার কাছে যাচ্ছে না, ঠাম্মির কাছে যাচ্ছে না, মার কাছ থেকে চলে এলো গো, এখন আমার সাথে যাবে। তাই তুমি এখানটা পুরো ফাঁকা জায়গা, কতটা ফাঁকা জায়গা। যে দিদিদের ঘর হচ্ছে এখানে, তাই আমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে। এইটা রান্না ঘর ছিল জানো তো ভাই, আমি ঠাকুর ঘর। ও এখানে হচ্ছে ওয়াশরুম করেছো, এখন কি নিচেই করো সব? তাই তো, আর এই যে এই চলো চলো, এই যে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সিঁড়িতে ওপরে থাকছে এখন, যেহেতু নিচেরটা কমপ্লিট। এই যে ইনি চলে এসেছেন আমার সাথে, মার কাছেও যাচ্ছেন না, আম্মির কাছেও যাচ্ছেন না, তাই তো? তুমি আমার সাথে যাবে? হ্যাঁ যাবে, একটু ঘুরে ঘুরে দেখে আসি। চলে এসেছি আমাদের একদম চেনাশোনা ধাবায়, তো এখান থেকে আমার ডিনারটা করে দেন বাড়ি ঢুকবো। পুরো ধুলো খেয়েছি, এত ধুলো খেয়েছি, আর তার মধ্যে তারা ঢোকাই, আর তার মধ্যে হচ্ছে এত সুন্দর, হ্যাঁ দিচ্ছি, এটা পুরো ভাঙাচোরা, আর তার মধ্যে হচ্ছে আমার মাথার যে ফুলটা কালকে কিনেছি, সেই ফুলটা হচ্ছে গাড়ির হাওয়ায় উড়ে গেছে, কোথায় ভগবান জানে। চলো আগে ডিনারটা করে নিই। তো চলে এসছে আমাদের খাবার, এখানে আছে একটা সুন্দর, এটা এটা কিসের চাটনি আমি জানি না, পেঁয়াজ, আর এটা, আর এটা কি আছে বলো, এটা কাবাব দিয়ে গ্রেভি করা, আর এখানে আছে রুটি। আজ শুধু তেল আর তেল দিয়ে দিয়েছে। এত বড় একটা গাম্বুসা, খাবার তো দারুণ মানে, রোজ রোজ আমায় জিজ্ঞাসা করবে যাওয়ার পর, মানে যাওয়ার সময় জিজ্ঞাসা করবে রিভিউ কেমন, আমি অলওয়েজ ভালো কিন্তু খারাপ হলেও বলি সত্যি কথা, আবার পরের দিন ঠিক করে দেয়। আমার চুলগুলো দেখো, আমি যাওয়ার আগে নাকি শ্যাম্পু করে গেছি, পুরো গাড়ির হাওয়ায় আর হাইওয়ের ধুলো পুরো একদম যাচ্ছে তো অবস্থা, কালকে আবার আমায় মানে আবার আমায় শ্যাম্পু করতে হবে। এখন চুল আমার কোনোদিনও না মানে জটা পাকে না, কিন্তু আজকে দেখছি যে হাত ঢুকিয়ে আর বের করা যাচ্ছে না। আমার 8-10 দিন শ্যাম্পু না করলেও এই প্রবলেমটা হয় না, কিন্তু আজকে কেন জানি না এরকম হয়ে গেছে, হাওয়া ধুলোতে আর কি। আর হ্যাঁ, আমার মাথার ফুলটা জানো তো পড়ে গেছে, আমি প্রথমে ভেবেছিলাম যে ওদের বাড়িতে কোথাও পড়ে গেছে, পরে দেখলাম যে হাওয়ায় হয়তো পড়ে গেছে, কারণ আমি প্রিভিয়াস ভিডিও যখন চেক করলাম দেখলাম যখন মিষ্টি নিচ্ছিলাম আমাদের বাড়ি ঢোকার আগে, তখনই মাথায় ফুলটা নেই, আর দেখলাম যে যে ক্লিপটা মাথায় অ্যাটাচ ছিল ওই ক্লিপটার এ একদম লাস্টের দিকে একটু আঠা দিয়ে অ্যাটাচ করা ছিল ফুলটা, তাই ভেবেছি যে কালকে গিয়ে আমি বেরোই বা ও বেরোই একটা নিয়ে আসবো। তো এখন আমার বাড়ি চলে এসেছি,
আর এখন চেঞ্জ করে নেব। আজকের ব্লগটা এইটুকুই, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, তোমরা সাবস্ক্রাইব করলেই দেন আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার অনেক এনার্জি পাবো। তো সাবস্ক্রাইব করে দিও, টাটা।